بسم الله الرحمن الرحيم পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম মুসলমানরা ঈমান ছেড়ে দেওয়া যাবে না কোন কাফের কোন বেঈমান কোন মুশরিকের ভয়ে মুসলমানরা চুপ করে থাকবে না মুসলমানদের কাজ যেই কাজ মুসলমানদেরকে করা দরকার সেই বিষয়ে আল্লাহর হুকুমে তাদেরকে চলতেই হবে কথা বলেন ঠিক কিনা একটু জোরে বলেন ঠিক কিনা ইসলামের ইতিহাসে যেই নামটি সবচেয়ে বড় প্রসিদ্ধ হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো তাকে হাবশি বলা হয় এত কালো চেহারা পৃথিবীর মধ্যে আর কেউ নাই একেবারে অন্ধকার ছন্ন চেহারা মানুষের গোলাম বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের গোলাম তার মালিকের নাম হচ্ছে উমাইয়া বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কথা শুনেছেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দয়া তার ভিতর অনেক মায়া তিনি মিতিনদেরকে সহায়তা করে মিসকিনদেরকে ভালোবাসে গরিবদের তিনি হচ্ছেন বন্ধু তিনি সকল মানুষের জন্য সকল মানুষের জন্য শান্তি আর মুক্তি দেওয়ার জন্য এই পৃথিবীতে এসেছে তার সোয়ার জন্য তার কাছে যাওয়ার জন্য বিলালের মনটাও তালা হয়ে আছে বিলাল চিন্তা করে না আমি জান্নাতি মানুষ হতে চাই এই দুনিয়ায় কত কষ্ট করি এই দুনিয়ার কষ্টের মধ্য দিয়েও যদি আমি সেই জান্নাতি মানুষ হতে পারি যে নবীর এত প্রশংসা শুনি না 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 দেরি করা যাবে না নবীর কাছে যাই নবীর সঙ্গে দেখা করার চেষ্টা করি মুসলমান আমার কবির এবার বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর দরবারে গেছেন বিশ্ব নবীর কাছে গিয়ে ঈমান এনেছে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়ে কালেমা পড়েছে জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমা পড়ে বিলাল মুসলমান হয়েছে বিলাল মুসলমান হয়ে যাওয়ার কথাগুলো উমাইয়া শুনেছে উমাইয়া ছিল মক্কার কাফের তার ধন সম্পত্তির অভাব নাই উমাইয়া অনেক হাজার হাজার কোটি কোটি টাকার মালিক টাকা কত টাকা নিজেও জানো না এত হাজার হাজার কোটি টাকার মালিক এত টাকার মালিক উমাইয়ার কৃত দাস উমাইয়ার গোলামের নাম হচ্ছে বেলাল উমাইয়া ডাক বলে বেলাল আমি শুনলাম তুমি নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছো তুমি নাকি মুহাম্মদের উপর ঈমান এনেছো সত্যি করে বলবে বেলাল ডাকতে বলে উমাইয়া ওরে আমার মালিক আমি আপনাকে জানিয়ে দিচ্ছি হ্যাঁ সত্যি করে বলতেছি আমি বিশ্ব নবীর কাছে গিয়ে বিশ্ব নবীর উপরে ঈমান এনেছি বলেন সুবহানাল্লাহ এই কথাটা কেন বললাম আমাদের মুসলমানদের ইমানি পাওয়ারের কথা দিতে গিয়ে ইমানি পাওয়ারের ব্যাখ্যা দিতে গিয়ে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাস একটু আপনাদেরকে বলে দিয়ে যাই দৃষ্টান্ত দিয়ে যাই ও তো আমার এই মুসলমানরা নীল সমারে মুসলমানরা আমার গভীর উঠাউটি করবেন না গল্প গুজব করবেন না মনোযোগ দিয়ে বসে পড়েন বেলাল ডাক দিয়ে বলে আমি সেই নবীর উপর ইমান এনেছি আমার জীবন যেতে পারে আমি নবীর উপর থেকে ইমান ছাড়তে পারবো না বলেন মন সুবহানাল্লাহ বালুগুলো এত রোদের কারণে বালুগুলো গরম হয়ে গেছে মানুষ দেখবেন যখন মুড়ি ভাজে মুড়ি ভাজার সময় বালুগুলো গরম করে আর সেই বালুগুলো যদি কোনো গায়ের মধ্যে পড়ে হাতের মধ্যে পড়ে সঙ্গে সঙ্গে ফুসকা পড়ে যায় সঙ্গে সঙ্গে সেই জায়গাটা গলে যায় ব্যথা লাগে ওই রকম প্রচন্ড রোদের মধ্যে এত গরম এত গরম এত গরম রৌদ্রের মধ্যে বিলালকে বলে বিলালের হাত গুলো বেঁধে রেখেছে পা গুলো বেঁধে রেখেছে বেঁধে রেখে প্রচন্ড রৌদ্রের মধ্যে ওই বালুর মধ্যে উপর করে শুয়ে দিয়েছে বিলালকে ডাক দেবো মাইয়া বিলাল তোমাকে আমি বলতেছি তুই
বলো ইমাম ছাড়বে কি ছাড়বে না? বিলাল ডাক দিয়ে বলে, ও মাইয়া, ও আমার মালিক, আমি তোমার গোলাম, আমি তোমার গোলামি করি, কিন্তু যেই নবীর আদর্শ মানার কারণে, যেই আল্লাহর বিধান মানার কারণে, যেই খোদার বিধান মানার কারণে, যেই কালেমা পড়ার কারণে আপনি আমার উপর নির্যাতন চালাচ্ছ, ও মাইয়া শুনে রাখো, তোমাকে পরিষ্কার ভাবে জানিয়ে দেই, আমি বেলাল জীবন দিতে পারি, এরপরও যে আল্লাহর উপর ঈমান এনেছি আমি ঈমান ছাড়াতে পারি না। বলেন সুবহানাল্লাহ। ঈমান পাওয়া উপর করে রেখেছে বেলালকে, ডাক দিয়ে বলতেছে তুমি বলো ঈমান ছাড়বে কিনা। মালিক বলতেছে লোকজন নিয়ে, তাকে নিয়ে গেছে লোকজন ধরে, তাকে হত্যা করার চেষ্টা চলতেছে, তাকে রিমান্ডে নিয়ে গেছে, এইভাবে টর্চার করতেছে। বলতেছে উমাইয়া বলতেছে বেরে বেলাল, তুমি যদি একটা বার বলো যে আমি ঈমান ছেড়ে দিলাম, সঙ্গে সঙ্গে আমি তোমাকে মাফ করে দিয়ে দিব, তোমাকে টাকা পয়সা যা লাগে সব কিছু দেব, তুমি শুধু ঈমানটা ছেড়ে দাও। বেলাল বলতেছে রে উমাইয়া, তুমি আমার মালিক হতে পারো, কিন্তু যেই প্রভুর, যেই আল্লাহর, যেই নবীর আদর্শগুলো আমি মেনে নিয়েছি আমার অন্তরের মধ্যে, আমার জীবন যেতে পারে, আমি ওই আল্লাহর ঈমান আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে আমি বিরত থাকতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মুসলমানের আমার গভীরভাবে মনে যোগ, মুসলমান আজকে তো আমরা মুসলমান, আমাদেরকে কাফের আর মুশরিক আর বেঈমানেরা যদি হুংকার দেয়, আমরা সেই হুংকারে বিচলিত হয়ে যাই, আমাদের মনোবল গুলো ভেঙে ফেলে, মুসলমানরা আমার যতই কঠিন যতই বাধা বিপত্তি আসুক না কেন, যারা ইমানদার আল্লাহর কালেমার মালা যারা গ্রহণ করেছে, যারা মুসলমান বলে দাবি করে, এরা কোনোদিন আল্লাহর পথ থেকে দূরে সরে যেতে পারে না। কথা বলেন ঠিক কিনা?